আরে গুড ইভিনিং বলবো? ইভিনিং তো অবশ্যই না, এখন 10টা বাজতে 10। ইভিনিং বলি তো না আমাকে, মানে রাত 10টা বাজতে 10। তোমরা আমাকে তাহলে একেবারে মেরেই দেবা, মুখেই মেরে দেবা, হাতে তো মারতে পারবে না। কি বলতো, সারাদিন আসবো আসবো করে আসতে পারিনি, মানে বিচ্ছিরি পরিস্থিতি হয়েছিল। আমার বিছানা চাদর মাদর তুলেছিলাম, বালিশপত্র সব রোদে দিয়েছিলাম, মানে ওখানে যা তা পরিস্থিতি হয়েছিল। তার মধ্যে মেয়েকে স্যার স্কুলে পড়াতে, ছেলে কাজকে মিস করাতে আসেনি, সকালবেলায় ফোন করে দিয়েছিল তুই যাও আজকে যেতে পারবো না, ওর ছোটো মেয়েটার জ্বর, প্রচণ্ড জ্বর, আর বললো কী যেন হয়েছে। হ্যাঁ ঠিক আছে, ছোটো বাচ্চা, ছেলের থেকে 1 বছরের ছোটো, 1 বছর না 2 বছরের ছোটো আমার ছেলের থেকে, ঠিক আছে আসতে হবে না। দিয়ে তো বাবা সকালবেলাতেই পড়ার সময় আবার দিয়ে ঝগড়া করেছি যে তোমাদের সঙ্গে একদমই আমি যোগাযোগ রাখবো না, তোমাদের সঙ্গে যোগাযোগ রাখার একটাই আমার মাধ্যম, আমাকে মানে ভুলে না যাওয়ার একটাই ইয়ে যে আমি কিছু হলেও কথা তোমাদের সঙ্গে একটু গল্প করি বা আমার সাংসারিক কথা তোমাদের শোনাই। এবার তোমরা হয়তো বলবে তোমার সংসার কথা শুনে আমাদের কী হবে? কিছুই হবে না, মানুষ মানুষকে তো বলে, বলেই হালকা হয়। তা কী বলতো, এখন আজকে যখন কেচেছি মানে আবার সেই প্রচুর বৃষ্টি হয়েছে, কেউ শুকায়নি। এবার খাটে স্ট্যান্ডে মেলে রেখেছিলাম, তা দেখছি এখন দেখছি সব শুকিয়ে গেছে, সব নামালাম, নামিয়ে এখন ভাজ করছি। তাই বললাম না 10 মিনিট হলো ভাত গরম সাজিয়ে একবারে ভাত করে রেখেছি। এরা মাংস করেছি আজকে, মাংস হলে আমার মেয়ে তো হলো না, মাংস হলে আমার না আমার রুটি দিয়ে কিছু দেবা না, আমার মাংস দিয়ে ভাত দিয়ে খেতেই ভালো লাগে। ভাত করে রেখেছি আর আমার যে ইলিশ মাছ করেছিলাম। এবার আমার ছেলেটার না শরীরটা ভালো না, কালকে রাতের বেলায় হঠাৎ জ্বর জ্বর মতো এসে, ছেলের জ্বর হয়ে ওষুধ টষুধ দিলাম, ঠান্ডা লাগার একটা জারফল বলে ওষুধ আছে, ওটা সেন্টিন টাইপের ঠান্ডা লাগার ওষুধ, 5 দিন খাওয়াতে হয়। ও পাপা বললো ছেলেকে ওই জারফলটা দাও, দিয়ে দিয়েছি, সে ঘুমের রেশ কাটছে না ছেলের। তারপরে সন্ধ্যের পর থেকে মানে মানে টেনে তুললাম, কোনো টেনে তুলাচ্ছি আবার শুয়ে পড়ছে, বাবি পড়তে বসবি ওর, কে কার কথা শুনে ধপ করে শুয়ে পড়ছে। দিয়ে পাপা বললো আজকে আর অতটা দিও না, আজকে কমিয়ে দিও তাহলে। দিয়ে তারপরে দেখছি কি ছেলে এখন তো সবার চারিদিকে চোখ উঠছে বাংলা, আমরা ছোটোবেলা থেকে শুনেছি চোখে জয় বাংলা হয়েছে, হ্যাঁ বলে জয় বাংলা হয়েছে। এখন সেদিনকে স্কুলে নিয়ে গিয়েছিলাম, দিয়ে সবাই বাচ্চাদের দেখছি চোখ উঠেছে, মানে কারোর সেরেছে সবে সত্য, কারোর আবার সেই হালকা হালকা লাল হয়ে রয়েছে, এ বলছে আমি কদিন পাঠাইনি, ও বলছে আমিও পাঠাইনি। তো আমার তখনই ভয় হলো যে বাবা ছেলেকে মেয়ের মধ্যে তাহলে স্কুলে পাঠাবো না। এখন দেখছি কি যত রাত বাড়ছে বা চোখটা না ফোলা ফোলা মতো, আমি বলছি বাবি তোর চোখটা এরকম ফোলা ফোলা তোর অসুবিধা হচ্ছে? প্রথম হচ্ছে তো না আমার কিছু হচ্ছে না, তারপরে এখন বলছি তো ওমা আমার চোখ চুলকাচ্ছে, ওমা আমার চোখে এখানে ব্যথা করছে। এই তো তা আমার তো মানে টেনশান বেড়ে গেছে ছেলের এরকম দেখে, কেননা আরও টেনশান বেড়ে গেছে। বাবা যে বিকেলবেলায় বাড়িতে যখন ধরো বাবা বাড়িতে এসছে তখন 5টা বাজতে 10, দিয়ে খাচ্ছে, খেতে খেতে বলছে কালকে আমি যেতে যাচ্ছি, মিটিং আছে, শিলিগুড়িতে যাবো। আজকে কী বলছো তুমি? বলছি কি হ্যাঁ, বলছি কী বলছো তুমি এসব কথা বলছো? হ্যাঁ, যে হঠাৎ করে তুমি তো বললা যে 31 তারিখে মিটিং হতে পারে আমাদের শিলিগুড়িতে, কী বলছে? হ্যাঁ আজকেই মেল এসছে, কালকে যেতে হবে, পরশু দিন মিটিং। ওই চিন্তা করতে করতে আমার তো গা হাত পা ঠান্ডা হয়ে গেল, ভাবলাম শনিবার রবিবার দুদিন আমার পিসির কাছে পড়া রয়েছে, সোমবারে যাবো 31 তারিখ এমসে, অত ভোরবেলায় টোটোওয়ালা কি আমার বাড়িতে ধরে এসে দাঁড়িয়ে থাকবে? টোটো থাকে না অত ভোরবেলায়, কী করবো কিছু মানে মাথা খেলাতে পারছি না। আমি ভাবি যে শনিবার রবিবার পিসির কাছে পড়া কামাই হবে, কেননা দিয়ে আসা নিয়ে আসা তো আমাকেই করতে হবে সে আমি বুঝে গেছি। কিন্তু অত রাতে পিসি ছাড়ে ধরো 8:30 9টা, তখন আমি আর মানে আসতে পারবো না, তো আসতে আবার পারবো না, ঠিকই আসতে পারবো টোটো নিয়ে, কিন্তু পিসিকে বলবো পিসি শনিবারটাই শুধু করবে, রবিবারে মেয়ে পড়তে যাবে না বলবো। তারপরে ভাবছি রবিবার বাজার হবে না, তাহলে ও বাবা না থাকলে তো, আর এটা তো একদিনের বাজার না, যে টুক করে রবিবারের জন্যই শুধু নিয়ে আসি, সোমবারের বাবা ফিরবে। দিয়ে কী বলে তারপরে তো অফিস ওনা শুরু হয়ে যাবে, সকাল সকাল বেরোনো, একটা দিচ্ছি আমার তখন থেকেই ভালো লাগছে না, তখন টেনশন হচ্ছে যে যদি বাড়াবাড়ি হয় চোখ উঠায় তাহলে আমি কোথায় যাবো, কী করবো? আমি তো একটা ওই বলে না ন্যাকা বোকা, আমি চলুন ধরেন কৃষ্ণগড়ের মেয়ে হয়ে কৃষ্ণগড়ে কিছুই চিনি না, অর্ধেক জায়গায় চিনি না। দিয়ে তারপরে ওর বাবা তাই বলে যে কে যে গ্রামের কে যে শহরের, আমাকে সব সময় গ্রামের ভূত বলো, দেখেছো তো কে আসলে গ্রামের ভূত?
জানলি দেখো আমার তো দরকার হয়নি, ওলি ঘুরছি সব কিছু চেনে, আর তুমি পেটের দায় এক জায়গা থেকে আরেক জায়গায় এসছো, বাংলা কথায় পেটের দায় জন্য তুমি সব চিনে নিয়েছো। হ্যাঁ আমার বোনের বড় কৃষ্ণনগরেই তো হয়েছে সব কিছু, কৃষ্ণনগরে আমার বোনের বড় এত গলি ঘুরছি রাস্তা চেনে না। ও আমার বোনের বড় বলে যে পেটের দায় বেশি তাকে সব কিছু চিনে নিতে হয়েছে, এটা তো সত্যি কথা। এক জায়গা থেকে আরেক জায়গায় এসে মানে করে খাওয়া, মানে সেইভাবেই করে খাওয়া ক্ষমতা আছে। কোথায় ওর বাড়ি? সেই শুধু পলাশি, পলাশি থেকে ও কৃষ্ণনগরে মানে শহরে এসে আজ কত বছর ধরে করে খাচ্ছে, এইখানেই করে খাচ্ছে, তাই না? যাই হোক সব কথা, আমি আবার আমার ছেলের বান্ধবী বলছি কি অবস্থা আমার বন্ধু, মাকে ফোন করলাম যে তোমার চোখে ড্রপটা একটু দাও তো, তুমি বললা যে খুব ভালো, দিলে সঙ্গে সঙ্গে লালটা কেটে যায়, একদম ঠিক হয়ে যায়। তো আবার সঙ্গে সঙ্গে ওয়ার বললো, হ্যাঁ হ্যাঁ আমি এখনই দিচ্ছি, সঙ্গে সঙ্গে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিলো। মেয়ের 1 তারিখ থেকে পরীক্ষা, আমার মেয়ের পরীক্ষা 11:30 থেকে 1 অবধি, কী বিচ্ছিরি সময় বলো। 11:30টার সময় ধরো আমি টোটো ধরে তুলে দিলাম, ঠিক আছে পাচ্ছে না টোটো তুলে দিলাম, আসাটা তো আমাকে আনতে যেতে হবে, মন তো পূর্ণিমা কাজ করে। ও বলবে না বৌদি আমি একা থাকবো না, তুমি পড়ো আমি চলে আসবো, না বৌদি না বৌদি, তারপর বাবা থাকবে না, এমসে যাবো, জীবনে কোনোদিনও একা কোথাও বেরোয়নি এতদিনে, এমসে যাবো, যদি আমার বোনের বর থাকবে তাও একটা টেনশান হচ্ছে, বুঝলি না? ও মানে পুরো বাইরে গেলে আমি মেরেছি, আমার ছেলে মেয়ে কী বাচ্চা, আমার ছেলে মেয়েও বোধহয় ঠিকভাবে চলতে পারবে, আমি ওর বাবাকে ছাড়া চলতে পারি না। তারপর ছেলেটার এরকম অবস্থা, জ্বর জ্বর মতো, ঠান্ডা লাগছে, বলছে মা বমি পাচ্ছে বমি পাচ্ছে, আবার বলছে যে মা আমার চোখটা কেমন করছে, এই চারিদিকে টেনশন, আমার কিছু ভালো লাগছে না, ওই জন্য তোমাদের সঙ্গে একটু বক বক করছে। কালকে উনি যাবেন ইয়ে, আমার মা না যখন আমার ছেলে ছোটো ছিল আমার ওর বাবা মিটিংয়ে গেলেই আমার মা এসে থাকতো, আমার এখন আর থাকে না, থাকতে পারে না, তার কারণ বাবারটা কখন কী হয় বলা যায় না, তো এই সুগার ফল করে, এই সুগার বেড়ে যায়, হয়তো বসে থাকতে থাকতেই অজ্ঞান মতো হয়ে গেল, ওই জন্য বাবাকে ছেড়ে আসতে চায় না। তার মধ্যে আমার পিসির বাড়ি, মাকে পিসি স্কুলে চলে যায়, মাকে ঠেকাতে হয় পিসির বাড়িতে গিয়ে, আমার বোনটা আছে, বোনটাকে দেখাশোনা করতে হয়, পিসির একটা কুকুর আছে, কুকুরটাকেও একটু দেখাশোনা করতে হয়, মানে আমার মা এই জন্য আর আসতে পারে না, আমার অসুবিধা হয় না। বললো না এই পড়াটা যে এত ভালো, না তো মাত্র 2 দিন, দেখা যাক, বসে কথা বলতে তো সবই ভাজি হয়ে গেলো, আর কয়েকটা রয়েছে, আর 3টে চাদর কেচেছি আজকে, ওই ঘরের চাদর আমার স্যার আসলে পড়াতে আমি ওপরে একটা চাদর পেতে দিই, ওই চাদরটা ধুয়েছি, এই বিছানার চাদর, 2টো চাদর, বালিশের কাপড় টাপড় সব, 2টো চাদর আমার ইয়েতে মেলা রয়েছে, ও না 4টে চাদর কাঁচা হয়েছে, ওর বাবা যে চাদরটা গায়ে দেয় সারা বছর, তো ওরা রুগী মানুষ সারা বছর চাদর গায়ে দেয়, ওই জন্য চাদরটা কেচে দিয়েছি। এদের 3 জনাই রুগী, বাপ ছেলে মেয়ে সবাই রুগী, ওদের চাদর চাই চাই। আমার ছেলে মেয়ের তাই বেজায় মন খারাপ, আমার মেয়ে জন্য বলছি যাওয়ার কি দরকার ছিল বাবার, বাবা বলতে পারতো যে আমার ছেলে শরীর খারাপ হয়েছে, আমার মেয়ের শরীর খারাপ হয়েছে, আজকে কেন তোদের কি খুব শরীর খারাপ হয়ে হচ্ছে, না হচ্ছে বাবা না থাকলে ভালো লাগে না, 3 জনা বাড়ির মধ্যে ঘুটুঘু করবো, বাবা সারাদিন বাড়ি থাকে না, কিন্তু এই বিকেল দিক হয়ে আসলে তো মনে হয় যে বাবা আসবে, বাবা আসবে, এই কালকে থেকে সেই বসে বসে ওর মুখ দেখা, ওর মুখ দেখা, আর আমার ছেলের মুখটা তো শুকিয়ে একটু হয়ে গেছে, ওর পাপা না থাকলে খুব অসুবিধা, ওরা কদিন শরীর খারাপ হলে আলাদা সই, তাই বললো পাপা, ও আবার আমরা যখন পাপা বলি ও পাপা ও পাপা পাপা এরকম করে ডাকবে, যখন খুব গদগদ হবে তখন বললো পাপা তুমি কবে থেকে শোবা, আমাকে কে চুকু চুকু দেবে, আগে তো কেঁদেই যেত কেঁদেই যেত, পাপা আমাকে কে চুকু চুকু দেবে, মন আবার বলে কি যে এই আমি দেবো, বলে দিয়া তুই আমার একটু দিয়ে দিস না, তোর তো হাতে বড়ো বড়ো না, তুই আমাকে একটু চুকু চুকু দিয়ে দিস, আমি মাঝখানে শোবো, ঠিক আছে দিয়া আমি মাঝখানে শোবো, ঠিক আছে দিয়া, কতবার একটা কত 50 বার বলে, কালকে থেকে উনি মধ্যমণি হয়ে শোবে, আর শুধু বলবে পাপাকে একটু ফোন করা তো যখন তখন, বুঝলে পাপা মিটিংয়ে থাকলে কি ফোন করা যায় যখন তখন, তোমার সঙ্গে একটু গল্প করে নিলাম এই সুযোগে। আমার হাতের কাজগুলো মোটামুটি সারা হয়ে গেল, এবার জায়গা মতো রেখে দেবো, জামা কাপড় ঘরের মধ্যে জমে থাকলে না ভালো লাগে না। আর এই প্রশান্ত ভাই, প্রশান্ত ঘোষ যে আমাকে কমেন্ট করেছিল যে দিদি তোমার বাড়ি কোথায়, আমার বাড়ি কৃষ্ণনগর, আমি তুমি হয়তো আমার নতুন ব্লগ দেখছো, নতুনভাবে দেখছো ওই জন্য তুমি জানো না, আমি প্রত্যেকটা ব্লগেই আগে বলেছি আমার বাড়ি কৃষ্ণনগর, কৃষ্ণচন্দ্র রাজার শহর হচ্ছে কৃষ্ণনগর, সেই কৃষ্ণনগরের বাসিন্দা হচ্ছি আমি, এখানেই আমার জন্ম, কৃষ্ণনগরেই আমার বাপের বাড়ি, সব আর বিয়ের পরেও কৃষ্ণনগরেই থেকে গেলাম মানে কর্মসূত্রে এখানে থাকা, নাহলে তো শ্বশুরবাড়িতেই সেই থাকতাম, তাহলে ভাইয়ের উত্তর দিয়ে দিলাম, ভাই
তাহলে তোমাদের সবাইকে আজ গুড নাইট জানিয়ে দিচ্ছি, টাটা বাই বাই। আমার ছেলের মতো সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট জানিয়ে দিচ্ছি। এই কারণে তোমরা এটা দুপুরবেলায় পাবে, তোমরা কি বলে এটা আফটারনুন হিসাবে ধরে নেবে, হ্যাঁ গুড আফটারনুন হিসাবে ধরে নেবে, কারণ আমার এখানে নাইট হয়ে গেছে তো এখন। ওই জন্য আমার ছেলে যেমনি বলবে ঢুলে ঢুলে পড়ে যাচ্ছে রাত্রেবেলা, ও আমা গুড নাইট সুইট ড্রিম। এই আমার মেয়েটাও তাই, যদি আমি ঘুমিয়ে পড়েছি ও পরে এসে ঝাঁকি, ও মামা গুড নাইট সুইট ড্রিম, এটা বলবে। আমার বোনের বাড়ি গেলেও কান পচে যায় শুনতে শুনতে, ও আগে থেকে জানিয়ে দেয়, ও মা আগে থেকে জানিয়ে দিলাম, তখন তো আর ঘুমের সময় তো আর আমি তোমার কাছে থাকবো না, গুড নাইট সুইট ড্রিম। তাহলে এই ফোনরা পরে সব আমি পরে বলছি, আমি আবার এরকম ধরনের কথা বলি, আমার কথা হচ্ছে কাটছাট কথা, সত্যি কথা বলছি, আমি রয়ে সয়ে ঢেকে কথা বলি না। আমার ভেতরেও যদি কী বলবো উগ্র মূর্তি থাকে, আমার বাইরেও উগ্র মূর্তি, এটা কথার কথা বলছি। আবার যদি শান্ত মুখটা যদি বাইরেও দেখায়, ভেতরটাও সেই শান্ত। আমার একটাই রূপ, একজন আছে না একই বলে না একই অঙ্গে ভিন্ন রূপ, আমার একই অঙ্গে একই রূপ। এই জন্য আমার মেয়ে বলে তুমি তো কিছু বলতেও চাই না, রোজ রোজ কী বলিস রে, তোর সঙ্গে কি আমার দেখা হয় না, নাকি রোজ রোজ আমাকে জাগিয়ে ও মা তোর দেখা দেখি ভাইটাও তো বলতে শিখেছে। অনেক কথা বলে ফেললাম, টাটা, হ্যাঁ।